আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি ও বংশগতি। এখন আমরা সবাই জানি প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এখন এই কোষটা আসলে কি? কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। তাহলে কোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক। এখন আমরা কোষ তো বুঝলাম, তাহলে জীবকোষ কি? জীবকোষ হচ্ছে জীবদেহের একক। আমরা যে কোষের সংখ্যাটি বললাম সেটি খুবই সংক্ষিপ্ত আকারে বললাম। এই কোষকে কিন্তু বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন বিভিন্ন বিজ্ঞানী। তার মধ্যে সর্বাধুনিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি দিয়েছেন বিজ্ঞানী লোই এবং বিজ্ঞানী সিকেভিচ। বিজ্ঞানী লোই এবং সিকেভিচ একত্রে 1969 সালে কোষের পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি হল বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এমন সত্তাকে তারা কোষ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। এখন আসি কোষের প্রকারভেদে। কোষকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ভাগ করা যেতে পারে। যেমন যদি আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে চিন্তা করি, তাহলে বলা যেতে পারে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। একটা হলো আদি কোষ এবং অপরটি হলো প্রকৃত কোষ। আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলতে বোঝায় যে সকল কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এখন নিউক্লিয়াসটি সুগঠিত নয় এটা বলতে আসলে আমরা কি বুঝি? এখন নিউক্লিয়াসটি আসলে কি কি উপাদান নিয়ে গঠিত? নিউক্লিয়াসের বাইরে তোমরা যে এই পর্দাটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এটাকে কি বলে? নিউক্লিয়ার মেমব্রেন। আর এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ছিদ্র থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এটি হলো নিউক্লিওলাস। এবং যে এই সূক্ষ্ম সুতার ন্যায় বস্তু দেখতে পাচ্ছ, এটা হলো ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। এটাকে নিউক্লিয়ার রেটিকুলামও বলা হয়ে থাকে। আর এই যে দানাদার পদার্থ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এখন তাহলে আমরা আদি কোষ বলতে কি বুঝলাম? যে কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো সঠিকভাবে সবগুলোই উপস্থিত নয়। আর প্রকৃত কোষ কি? ঠিক তার উল্টো, অর্থাৎ নিউক্লিয়াসটি সুগঠিত থাকবে। এখন আমি আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এটা আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করলাম, একটা আদি কোষ আর একটি প্রকৃত কোষ। এখন আবার এই প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো দেহ কোষ এবং অপরটি হলো জনন কোষ। দেহকোষ জীবের দেহ গঠনে অংশগ্রহণ করবে এবং জনন কোষ জীবের জনন কার্যে সহায়তা করবে। এখন তোমরা জানো যে প্রতিটি জীবের দেহই কিন্তু কোষ নিয়ে গঠিত। প্রতিটি বহুকোষী জীবের জীবনই শুরু হয় কিন্তু একটি মাত্র কোষ থেকে। পরবর্তীতে এই কোষগুলো বিভাজিত হয়ে একটি থেকে দুইটি এবং দুইটি থেকে চারটি, এভাবে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। আর এই যে জীবদেহের যে সামগ্রিক বৃদ্ধি ঘটে, একটি কোষ বিভাজিত হওয়ার মাধ্যম দিয়ে অপর কোষ সৃষ্টি হওয়ার মাধ্যমে এই কোষের এই বিভাজনটাকেই বলা হয় কোষ বিভাজন। কোষ বিভাজন তিন প্রকার, এটি কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস, আরেকটা মাইটোসিস এবং অপরটি মিওসিস। এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের বিস্তারিত বর্ণনা করি। এখন এই এককোষী জীবগুলো কিভাবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে সেটা আমরা দেখব। এখন এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটি কিভাবে হয়, অর্থাৎ এককোষী জীবগুলো এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে নিজেদের বংশবিস্তার করে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। প্রথমে এককোষী জীবগুলোর নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে কোষের সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। আর এ ধরনের কোষ বিভাজনে মাটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে বলে এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে।
অর্থাৎ কোনো জটিল পরিবর্তন ছাড়াই সরাসরি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে আমরা যদি সংক্ষেপে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা বলতে চাই, তাহলে বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল পরিবর্তন ছাড়াই সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন হয় প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহ কোষে। আমরা একটু আগে যে প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করেছিলাম, যার একটি ছিল দেহ কোষ, এই দেহ কোষই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং বিভাজিত হওয়ার মাধ্যমে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। আর বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে এই দেহ কোষ অংশ নেয়। মাইটোসিস কোষ বিভাজন হয় উন্নত প্রাণী এবং উদ্ভিদে। তাহলে উন্নত প্রাণী এবং উদ্ভিদের দেহ কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। এখন মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কি? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে এরা যদি একটি জীবের দেহ কোষ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করবে, যারা উভয়ই হবে সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন, অর্থাৎ 2n ক্রোমোজোম থেকে 2n এবং 2n ক্রোমোজোমই সৃষ্টি হবে দুইটি। এখন মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজনের মাধ্যমে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু সমীকরণী কোষ বিভাজনও বলা হয়। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র মাইটোসিস এবং মিয়োসিস বিভাজনটা কি সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিতভাবে এর ধাপগুলো বর্ণনা করে দেখিয়ে দিব। তাহলে এখন আসি মিয়োসিস কোষ বিভাজনে। জীবের জনন কোষ উৎপন্নের সময় মিয়োসিস কোষ বিভাজন হয়। আর এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। অর্থাৎ যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে প্রথমে সেটা বিভাজিত হয়ে দুটি n সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করবে। অর্থাৎ মাতৃকোষ যখন একবার বিভাজিত হবে, তখনই ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এরপর মাতৃকোষটি আবার বিভাজিত হবে। অর্থাৎ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে চারটি অপত্য কোষে উৎপন্ন হয়। আগে আমরা দেখেছিলাম মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হয়েছিল, কিন্তু সেখানে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব ছিল, অর্থাৎ সমান ছিল, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু এখানে ক্রোমোজোমের সংখ্যা প্রথমেই অর্ধেক হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটেছে। আর ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটে বলেই মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। তাহলে আমরা দেখলাম অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন জটিল প্রক্রিয়ায় সম্পন্ন হয়, এই কারণে এ দুটোকে পরোক্ষ কোষ বিভাজনও বলা হয়। তাহলে এখন যদি আমরা মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনে পার্থক্য চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হয়েছে, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়েছে। আবার মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হচ্ছিল এবং ক্রোমোজোমেরও বিভাজন ঘটছিল একবারই, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের একবার বিভাজন ঘটলেও মাতৃকোষের বিভাজন ঘটেছে কিন্তু দুইবার। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের একবার বিভাজন ঘটলেও মাতৃকোষের নিউক্লিয়াসের কিন্তু দুইবার বিভাজন ঘটে, অর্থাৎ এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা একই থাকছে। আবার বলতে পারি মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে, আর মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এভাবে পার্থক্যগুলো লিখলেই হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র মাইটোসিস এবং মিয়োসিস কি সেটা নিয়ে আলোচনা করলাম, আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা মাইটোসিস এবং মিয়োসিসের ধাপগুলোর বর্ণনা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।